हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र। तो बाकुड़ा मीम्सर जो नतून वेब सीरीज এসেছে সেটা নিয়ে অনেকেই বলেছিল রিভিউ করতে, বাট কালকে যেহেতু তিন তিনটে কন্টেন্টের রিভিউ এসেছে আমাদের চ্যানেলে, তাই জন্য কালকে ওটা ভিডিওটা করিনি। তো আমি পার্সোনালি উন্মেষদাকে জানিয়েছিলাম এবং আমার ফেসবুকে শেয়ারও করেছিলাম, এলে বাট গেলে না। তো দেখুন, এই ওয়েব সিরিজটার মধ্যে একটা এপিসোড খালি বেরিয়েছে, একটা এপিসোডের ভিত্তিতে পুরো ওয়েব সিরিজটাকে জাজ করা কখনোই পসিবল নয়। বাট এই এপিসোডের মধ্যে আমার কী কী ভালো লেগেছে খারাপ লেগেছে সেটা আমি বলতে পারি। তো প্রথম যে জিনিসটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে রাইটিং। তো এই ডায়লগসগুলো দুর্দান্ত। তো স্লাইস অফ লাইফ কমেডি আই থিঙ্ক এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বাংলাতে যা কাজ হচ্ছে, আমি মেইন স্ট্রিমকে ইনক্লুড করেই বলছি, তার মধ্যে সবথেকে ভালো বাঁকুড়া মিম স্লাইস অফ লাইফ কমেডি লিখতে পারে। তো তাদের এই যে ডায়লগসগুলো লেখা হয়েছে সেগুলো খুব ভালো হয়েছে, সেগুলো খুব এনজয়েবল, রিলেটেবল। তো এটা আমার খুব ভালো লেগেছে। দ্বিতীয় যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে পারফরমেন্স। উন্মেষ দা, সৌমিত্র, স্নেহাদীপ প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো লেগেছে। সৌমিত্রকে আমি দাদা বলা উচিত কিনা জানি না, ইজ ইয়াঙ্গার অর ওল্ডার দেন মি, বাট সো তিনজনের পারফরমেন্সই খুব ভালো লেগেছে, তিনজনের কাজই খুব ভালো লেগেছে। স্পেশালি আমার উন্মেষদাকে বেশি পছন্দ লেগেছে। আর এই এই দুটো ডিপার্টমেন্ট খুবই ভালো, রাইটিং এবং পারফরমেন্স। কিন্তু নেগেটিভও দুটো পয়েন্ট লেগেছে এবং একটা নেগেটিভ আমি উন্মেষদাকে ডাইরেক্টলি বলেওছিলাম। তো এখানে দেখাচ্ছে যে মেয়েটা, যে স্নেহাদি যে ক্যারেক্টারটা প্লে করছে, সেই ক্যারেক্টারটা নর্থ কলকাতার মেয়ে। বাট আপনি যদি দেখেন এপিসোডটা, তো দেখবেন তার এক অ্যাকসেন্টের মধ্যে একটা বাঁকুড়া ওই দিককার টান রয়েছে। তো ওইটা আমার একটা নেগেটিভ লাগে, ওটা খুব চোখে পড়ছিল। এটা একটা জিনিস নেগেটিভ লেগেছে। আর দ্বিতীয় যে জিনিসটা নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে যে ফ্রেমগুলো যেভাবে নেওয়া হয়েছে ওটা একটা ওয়েব সিরিজের ফ্রেম মনে হচ্ছে না, মানে সিনেম্যাটিক লাগছে না ফ্রেমসগুলো। ফ্রেমসগুলো র্যাদার মনে হচ্ছে যে মানে স্কেচ কমেডির ফ্রেম ওরকম হয়, ঠিক আছে, মানে অনেক জায়গায় খুব স্ট্যাটিক ফ্রেমস। তো মানে ওই একটা একটা শর্ট টেকিংয়ের মধ্যে একটা ব্যাপার থাকে যেটা আর একটু ভিজুয়ালি ওটাকে এনহ্যান্স করে দেয়। তো সেইটা আমার সিনেম্যাটিক বলে মনে হলো না, এবং আমার মনে হয় যে 16:9 অ্যাসপেক্ট রেশিওটা করা ওয়াজ বেটার অপশান আর কি, যেহেতু ওয়েব সিরিজ এটা। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমার ওই সিনেমাটোগ্রাফিটা মনে হয়েছে যে ফ্রেমের যে টেকিংগুলো সেগুলো একটা ওয়েব সিরিজের মতো মানে সিনেম্যাটিক লুক অ্যান্ড ফিল দিচ্ছে না, এটা আমার মনে হয়েছে। আর একটা তো অ্যাক্সেন্ট নিয়ে বললাম। এমনিতে রাইটিং এবং পারফরমেন্স যে দুটো হচ্ছে এটার মেন, সেটা খুব ভালো লেগেছে। এবং লাস্টে সম্রাটের একটা ছোটো ক্যামিও আছে, সেই জায়গাটা বেশ মানে আই থিঙ্ক ওই ক্যারেক্টারটা পরে আরও ডেভেলপ হবে পরের এপিসোডে, বাট ওইটা খুব ভালো লেগেছে, ওই লাস্টের সিনটা যে কম্পিউটারে দেখছে যখন। এবং আমার মনে হয় যে এখানে একটা কিছু হালকা সাসপেন্সেরও টাচ থাকবে এর পরে এপিসোডে। ইট ইজ নট ওনলি অ্যাবাউট স্লাইস অফ লাইফ, কারণ ওই লোকটা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। সো মানে এই এই জিনিসটা খুব ভালো লেগেছে, ব্যালেন্সটা। সো দেখা যাক আগের এপিসোডে কী হয়, বাট আমার পার্সোনালি ফার্স্ট এপিসোডটা আমি খুব এনজয় করেছি। আপনাদের কি মতামত কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।